আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার দেবীগঞ্জে আজকে আমরা এসেছি জামিল জামিলবাইয়ের গাছের জমিতে তো জামিল ভাই পড়ালেখা শেষ করে উনি চাকরির পিছনে ছুটেছেন তো সেখানে চাকরি না হওয়ার পরে উনি উদ্যোক্তা হয়েছেন তো উনি শুরুতেই গাছের কাটিং নিয়ে কাজ করতেছেন কারণ বর্তমান সময় উনি উনি দেখেছেন যে ওনার এলাকা তো এরকম কয়েকজন সফল উদ্যোগ থেকে যারা ঘাসের কাটিং নিয়ে কাজ করে বেশ সফলতা লাভ করেছেন তো ওনাদের সফলতা দেখি উনি উদ্বুদ্ধ হয়ে উনি নিজেও গাছের কাটিং নিয়ে কাজ করতেছেন দীর্ঘ তিন বছর ধরে তো আমরা বর্তমানে রয়েছি জামিল বের জারাওয়ান গাছের কাটিংয়ের জমিতে যেই গাছের কাটিংটি জহির স্যার শুধু চীন থেকে নিয়ে এসেছেন এবং বর্তমান সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিন্তু গাছ হচ্ছে জারাওয়ান গাছের কাটিং তো আজকে আমরা আপনাদেরকে গাছের কাটিং সম্পর্কে বিস্তারিত জানাবো যে ভাই আসলে এই যে গাছের কাটিং এখানে কিভাবে চাষ করেছেন এবং উনি যে গাছের কাটিং বিক্রি করতেছেন সেগুলো কিভাবে বিক্রি করতেছেন আপনারা নেওয়ার পরে এটা কিভাবে চাষ করবেন এবং কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে বিস্তারিত দর্শক বন্ধুরা চলুন আমরা জামিল ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদের জারাওয়ান গাছের কাটিং সম্পর্কে বিস্তারিত জানাই আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জামিল হোসেন আচ্ছা আপনি কি করেন ভাই আমি পড়াশোনা আর কি দিনাজপুর गवर्नमेंट থেকে অনার্স শেষ করছি এবং মাস্টার্স দুটোই শেষ করছি এখন পাশাপাশি বসে আছি বশনা থেকে দেখা যায় যে অনেকে ঘাস চাষ করে সেখান থেকে আমি উদ্যুক্ত হয়েছি আরকি কি আচ্ছা আচ্ছা মানে পড়ালেখা শেষ করে চাকরির চাকরি পিছের না ছোটে আচ্ছা আচ্ছা উদ্যুক্ত হয়েছে উদ্যুক্ত হয়েছে জি জি আচ্ছা চাকরি জনকি চেষ্টা করা হয়নি যেহেতু পড়া অনেক করেছিলাম কিন্তু হয়নি কপালে আর কি আমার আসেনি বা রিজিক ওখানে নাই আচ্ছা সেই পেখিতে দেখলাম যে অনেক ঘাস চাষ করে যে জোইছায় যে সিন থেকে ঘাসটা নিয়ে আসলো ও ওনার কাছ থেকে বা ওনার যে যার কাছে বিক্রি করেছে তার থেকে আমি ঘাস সংগ্রহ করে যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ শুরু করছি আরকি আমার প্রায় জমি প্রায় পাঁচ বিঘার মতো যারা ওয়ান হাইব্রিড ঘাস লাগানো আছে আচ্ছা আপনি তাহলে শুধু যারা ওয়ান গাছটা নিয়ে কাজ করতেছেন হ্যাঁ যারা ওয়ান হাইব্রিড যেটা এই ঘাসটা নিয়ে কাজ করতেছি আর কি আচ্ছা কতদিন ধরে এই গাছটা নিয়ে কাজ করতেছেন ঘাসটি আমি প্রায় তিন বছর ধরে চাষ করে যাচ্ছি আর কি তিন বছর জি আচ্ছা প্রথমে কতটুকু জমিতে ঘাসে চাষ করেছিলেন প্রথমে আমি শুরুতে কম শুরু করেছিলাম যে এক বিঘাতে শুরু করছি দেখা যায় যে

মানে হওয়ার মতো হয়েছে বিক্রির মত হয়েছে কিন্তু তারপরে আমি আরো পনেরো হয়তো বিশ দিন রাখবো আর কি তারপরে কাটিং সেল করা শুরু করবো তাহলে এই যে গাছের যে কাটিংটা পরিপক্ষ মানে পরিপক্ষ হতে কতদিন সময় লাগে মানে বিক্রয় উপযুক্ত হতে বিক্রয় উপযুক্ত এটা হচ্ছে সিজন বাড়ি ভাই শীতকালে একটু কম বাড়ে আর যদি হচ্ছে আপনার যে গরমকাল গরমকালে কিন্তু একটু তাড়াতাড়ি ঘাস বড় হয় এবং পরিপক্ক হয় আর শীতকালের ঘাসের চারা ওরকম আর কি শিকড় যুক্ত হয় না অনেকে বলে ভাই ঘাসের মধ্যে শিকড় নেই কিন্তু শীতকালের চারা অত শিকড় হয় না দেখা যাচ্ছে গরমকালে যে চারাটা হয় সে ঘাড়গুলের মধ্যে চারার মধ্যে শিকড় আসে দেখা যায় শুরু থেকে চারা এই শুরু থেকে আপনার শিকড় হয় আচ্ছা শুরু থেকে এ টু জেড শিকড় আসে কিন্তু এখন শীতকালে এখন হয় না না আচ্ছা তাহলে কি আপনি বলতে চাচ্ছেন শীতকালের তুলনায় গরমকালে গাছের কাটিংটা সংগ্রহ করা ভালো হ্যাঁ গরমকালে ভালো হয় কিন্তু সবচেয়ে মৌসুম আছে শীতকালে লাগানো

এই যে চোখ আছে দেখেন আচ্ছা আচ্ছা এই হ্যাঁ এই চোখ থেকে এই চোখ থেকে আপনার চড়া গজাবে আচ্ছা যেমন এইটার আছে হ্যাঁ এইটার আছে এখানে যদি আমি চারটার সাথে তুলনা করি তাহলে কিন্তু ওরকম নাই তাহলে এগুলো এইগুলো হওয়ার সম্ভাবনা আছে সরাসরি আছে

আমি কিন্তু কাস্টমারকে ঠগার কোনো চিন্তা ভাবনা নেই আমি দুই প্রায় তিন বছর ধরে এই লাইনে ব্যবসায় আছি কারো একটি টাকা ঠগাই এরকম আমার অপশন নেই আচ্ছা যদি ঠগাই আরো দুই চারজন খামারিকে সাজেস্ট করবে যে আমি উমুক ভাইয়ের কাছ থেকে কাটিং এনেছিলাম সেটা ভালো হয়েছে কিন্তু দিলে কিন্তু খারাপ হলে কিন্তু সে একদিনই ব্যবসা করলে এক ভাই বলছে আমাকে আপনি যদি সততাভাবে ব্যবসা করেন তাহলে আপনি ডেভেলপ হবেন বা উন্নতি হবে আর যদি আপনি অসৎ পথে চলাফেরা করেন বা অসৎ পথে মানুষকে ঠগান তাহলে আপনি কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন ওই প্রেক্ষিতে আমি আর কি কাজ করতে যাচ্ছি আর কি

কাজ শেষ তারপরে খামারিরা আমাদের কাছে কাটিং সংগ্রহ করবে করার পর দেখেন যে বাসা দু একদিন জাগ দিয়ে রাখবে পারে ছায়া যুক্ত হয়েছে সারা গুলো বিছাই কাটিং সংগ্রহ করবে জাগ দিতে হয় জাগ দেওয়া লাগবে জি জি ভাই আচ্ছা জাগ দেওয়ার সিস্টেমটা কি জাগ দেওয়া হচ্ছে যে ছায়া যুক্ত স্থান আছে টিউবলের পার যে কোনো ছায়া যুক্ত স্থান সারা গুলো হালকা করে বিছাই দিতে হবে বিছাই দেওয়ার পর আপনার দিনে দুই তিনবার

ওই দুটা মানে ওটা ওটা পদ্ধতি রোপণ করলেও গজাবে আর কি যে যেটা ভালোবাসি আচ্ছা এই দুইভাবেই হবে দুইভাবেই হবে আচ্ছা তো জামিল রোপণ করার পরে এই জমিতে কি কোনো পানি সেচ দিতে হয় কিনা বা সার প্রয়োগ করতে কিনা রোপণের পর রোপণের পর দেখা যাচ্ছে যে দশ দিন পনেরো দিন চারা গজে গেছে যদি জমিতে রস না থাকে সেক্ষেত্রে জমি দিয়ে সেচ দিতে হবে আচ্ছা সেচ দিলে একটু তাড়াতাড়ি গজা গেলে বাইরে হয় আচ্ছা আর তারপরে দেখা যাবে চারা আপনার যখন দুই চার পাঁচ ইঞ্চি হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে যদি আগাছা দেখা যায় জমির মধ্যে আগাছা নিরানি দেওয়ার লাগবে নিরানি দেওয়ার পর আপনার শতাংশে দেড় কেজি করেই হচ্ছে কালো সার যেটা ডেপ আর ইউরিয়া এই দুইটা মিক্সচার করে শতাংশে দেড় কেজি করে দেওয়ার পর পানি সেচ দেওয়া লাগবে বা পানি সেচ দিয়ে সার প্রয়োগ করা লাগবে এভাবে করলে দেখা যাচ্ছে চারা ঘাস আপনার দিন দিন উন্নতি আর কি হওয়া শুরু করবে আর কি আচ্ছা আচ্ছা আর যখন বড়ো হবে গাছকে খাওয়ানোর উপযোগানোর উপযোগ খাওয়ানোর উপযোগী যারা খামারি তারা তো চারা রাখবেন আমরা চারা চারা চার মার রাখি ওরা খামারিটা হচ্ছে যে আপনার চার ফিট বা পাঁচ ফিট এরকম চার ফিট পাঁচ ফিট হলেই কাটা শুরু কতদিন পরে খাওয়াতে পারবে আবার পঁচিশ দিন তিরিশ দিন শুরুতে সময় লাগে চল্লিশ দিন লাগে শুরুতে যেহেতু একটা জিনিস মাটির নিচে থাকবে ওখান থেকে বাইরে সময় লাগে সময় লাগে আর যারা আহ একবার কাটলেই বার দিন মধ্যে হয়

আমি চাহিদা পূরণ করতে পারছি না খামারিদের জন্য এখন হচ্ছে খাদ্যের দাম তারা তো খামার করতে পারবে না এত প্রচুর দাম যে দামের কারণে ওই যে ঘাসের চাহিদা একটু বেশি আচ্ছা আচ্ছা মানে দানা খাদ্যের যে খরচ সেটা কমাতে হলে কোনো বিকল্প খামার করার আগে ঘাস চাষ তাহলে খামার এটা সফলতা অর্জন করতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো জামিল ভাই কেউ যদি আপনার কাছ থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে হ্যাঁ সংগ্রহ বলতে কি আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং আমি আমার নাম্বার বলবো ওই নাম্বারে যদি তারা যোগাযোগ করে বা ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে তারা যোগাযোগ করবে ফোনে আমি ফোনে বিস্তারিত বলবো যে কিভাবে কী নিবে বা কিভাবে লেনদেন ধরে আমি একবার দশ হাজার কাটিং অর্ডার করছি যে দাম হয় ফিফটি পারসেন্ট আমাকে বিকাশে দিতে হবে ফিফটি পার্সেন্ট বিকে আছে আর ফিফটি পার্সেন্ট কুড়িয়ে সারা চলে যাবে তখন ওই টাকা কুরিয়ারে জমা দিয়ে সারা তুলবে এভাবে আমরা পাঠাই বা দেখা যায় যে কেউ বিশ্বাস করে না যে ভাই এত টাকা আপনার কীভাবে দেবো বা কিছু দিতে পারে ধরেন দেখ সারার দাম আপনার দু টাকা পিস দিলো দশ হাজার কারণ বিশ হাজার টাকা তা আমার পাঁচ হাজার দিলো বা পনেরো হাজার কুড়ি জমা দিলো এরকমও করতে পারে আচ্ছা আচ্ছা কিছু টাকা জমা দিলে তারপর অর্ডারটা অর্ডারটা কনফার্ম করার জন্য আমার কাছে যে সারা নিবে তার গ্যারান্টি কি আমি চারা রেডি করলাম তারা সারা নিল না তাহলে আমার চারাগুলো মার মার যাবে ভাই আমি সন্ধ্যা বুকিং দেবো তাহলে আজ থেকে দুই দিন পরে তিনি হাতে নাগালে পাবে তিন দিনের দিয়ে চারা তার হাতে নাগালে পাবে আর কি দুই দিনের মধ্যে পাঁচ সাত দিন যদি বস্তার মধ্যে পেয়া অবস্থা থাকে নষ্ট হবে না দেখা যাবে একটু একটু গজা আসবে আচ্ছা আচ্ছা তবে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা বলে দেন হ্যাঁ আমার জামিল আর আমার ফোন নম্বর আছে যে আমার এই নাম্বারে ই মহোৎসব দুটাই আছে তারা যদি আমার লগ করে তাহলে আমি ওই ইমোতেবা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো ঠিক আছে তো জামিল ভাই আপনার এই ঘাস চাষ নিয়ে ভবিষ্যতে আর কি ধরনের পরিকল্পনা রয়েছে যারা আপনারা হেভিট ঘাস চাষ করতেছি আরো আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে যারা লাল বা জার্মান হোয়াইট এবং অজানা এগুলা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে আর আরো বিভিন্ন ঘাসের কাটিং নিয়ে আর আরো বিভিন্ন ঘাসের কাটিং নিয়ে জি জি এরকম চিন্তা ভাবনা করতেছি আচ্ছা জামিল ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম